সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। রাজধানী ঢাকার প্রধান সমস্যা কি, এমন প্রশ্নে যে কেউ এক কথায় বলে দেবেন যানজট, যা সময় বাড়ার সাথে সাথে তীব্র থেকে তীব্রতর হয়েছে হচ্ছে, ফলে দুর্বিষহ হয়ে উঠছে নগর জীবন। কিন্তু এই কষ্ট লাঘব করতেও নানা উদ্যোগ নিয়েছে সরকার দীর্ঘদিন ধরে চলা সব মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের পথে, আর তাই মেগাই শহরের আশার আলো হয়ে দেখা দিয়েছে এসব মেগা প্রকল্প। এই প্রকল্পগুলোর কোনগুলো চালু হয়েছে, বাকিগুলোর কাজ কত দূরে গিয়েছে, কিভাবে যানজটের দুর্বিষহ যন্ত্রণা থেকে রেহাই দেবে এই মেগা প্রকল্পগুলো, এসব প্রশ্নের উত্তর সহ বিস্তারিত নিয়ে সাজিয়েছে এই পর্বটি। দর্শক, তথ্যটি অন্যকে জানাতে শেয়ার করতেই পারেন। চলুন চলে যাই মূল ভিডিওতে। নদীবেষ্টিত এক শহরের নাম ঢাকা। 400 বছরের বেশি সময় টিকে আছে এই শহরটি। সময়ের সাথে তাল মিলিয়ে এই শহর মেগা সিটিতে পরিণত হয়েছে, গড়ে তোলা হচ্ছে একের পর এক অবকাঠামো। আশা একদিন উন্নত বিশ্বের শহরগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে মেগা সিটি ঢাকা। যদিও মৌলিক নাগরিক সুযোগ সুবিধাই নিশ্চিত করা যায়নি এখনও, যাপিত জীবন অস্বাস্থ্যকর, শ্বাসরুদ্ধ হয়ে আসে যানজট ধোয়া ধুলায়। লাগামহীনভাবে যানবাহনের সংখ্যা বৃদ্ধিকে ঢাকার যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। 10 বছরের ব্যবধানে 6.25 লাখ থেকে 20,29,000-এর বেশি হয়েছে ঢাকার নিবন্ধিত মোটর যান। যদিও এ সময় নগরীতে গণপরিবহন বাড়েনি খুব একটা, 1 দশকে ঢাকায় মিনিবাসের সংখ্যা বেড়েছে মাত্র 1,500-এর খানিকটা বেশি। বিপরীতে এ সময় আয়ুষ্কাল হয়ে অফ রোড হয়েছে কয়েক হাজার বাস। পরিবহন মালিকদের হিসেবে বর্তমানে ঢাকায় চলাচল করা পাবলিক বাসের সংখ্যা কম বেশি 5,000-এর মতো। ঢাকার সিংহভাগ মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম পাবলিক বাস। সমীক্ষার তথ্য বলছে ঢাকায় প্রতিদিন যত ট্রিপ হয় তার 64% হয় বাসে। দুর্বল গণপরিবহন ব্যবস্থা, মোটরসাইকেলের পাশাপাশি ঢাকায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, আর এই পরিবহনগুলো যানজট বৃদ্ধিতেও বড় ভূমিকা রেখে চলেছে। যানজট যেন রাজধানীবাসীর সাথে অতপ্রতভাবে মিশে আছে। ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাস্তবায়িত হচ্ছে একের পর এক মেগা প্রকল্প। ইউটার্ন, ইউলুপ, ফুটপাথ, বৃত্তাকার নৌপথ, ফুটওভার ব্রিজ, আন্ডারপাস সহ নানা খাতে ব্যয় করা হয়েছে কয়েক হাজার কোটি টাকা। তৈরি হয়েছে 7টি ফ্লাইওভার, চলমান আছে মেট্রো রেল, বাস, র্যাপিড ট্রানজিট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর মতো মেগা প্রকল্পগুলো। পরিকল্পনায় রয়েছে সাবওয়ে নির্মাণ, যার কাজ শেষের লক্ষ্য ধরা হয়েছে 2050 সাল। গেল 2 দশকে ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিপুল বিনিয়োগ সত্ত্বেও গড়ে ওঠেনি কার্যকর গণপরিবহন ব্যবস্থা। যাতায়াতে চরম জনদুর্ভোগ ঢাকাবাসী নিত্যসঙ্গী। 7টি ফ্লাইওভার তৈরি হলেও সেগুলো ঢাকার যানজট নিরসনে ভূমিকা রাখতে পারছে না, উল্টো ফ্লাইওভারের আশপাশের ইন্টারসেকশনে তৈরি হয়েছে তীব্র থেকে তীব্র যানজট। এ অবস্থায় চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে নগরবাসী সড়কের দুর্ভোগ লাঘব হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। দর্শক, চলুন এবার জেনে নেই এইসব মেগা প্রকল্পের কাজের অগ্রগতি কতটুকু হলো, আর এই প্রকল্পগুলো কতটা দুর্ভোগ কমাচ্ছে, যেহেতু এই প্রকল্পের অনেকাংশেই খুলে গেছে। প্রথমে আসা যাক ঢাকার স্বপ্ন দেখানো প্রকল্প সম্পর্কে। হ্যাঁ, বলছি মেট্রো রেলের কথা। ঢাকা মহানগরী আর আশপাশের এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে 6টি মেট্রো রেলের সমন্বয়ে প্রায় 129 কিলোমিটার দীর্ঘ একটি আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এরই ধারাবাহিকতায় উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত নির্মাণ করা হচ্ছে ঢাকার প্রথম মেট্রো রেল লাইন MRT 6। 21 কিলোমিটারের বেশি দীর্ঘ মেট্রো রেলের এই লাইনটি পুরোটাই উড়াল পথে নির্মিত হয়েছে। ঢাকার যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। স্বল্প দূরত্বের জায়গায় যেতেও সীমাহীন দুর্ভোগ আর সময়ের অপচয় তো রয়েছেই। যানজটের কারণে অর্থনীতিরও একটি বড় ক্ষতি হচ্ছে।
হঠাৎ মেট্রো রেলের চাদর কাঠের ছোঁয়ায় সবকিছু যেন বদলে যেতে শুরু করেছে। বর্তমানে দেশের প্রথম মেট্রো রেল উত্তরাতু আগারগাঁও অংশ চালু হয়েছে। ছুটির দিন শুক্রবার বাদে এই অংশে দৈনিকই মেট্রো ট্রেনে করে ছুটে চলছে নগরবাসী। বর্তমানে দৈনিক গড়ে 80,000-এর বেশি মানুষ এই মেট্রোতে চলাচল করছেন। গবেষণা বলছে, রাজধানীতে পথে যানজটের কবলে প্রতি বছর গড়ে 36 লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল ঢাকা শহরকে রীতিমতো পাল্টে দিয়েছে। এটি যদি মতিঝিল পর্যন্ত চালু হয়, তবে ঢাকাবাসীর বছরে প্রায় 25 লাখ কর্মঘণ্টা বাঁচবে। মেট্রো রেল আগামী দিনগুলোতে নতুন রূপ দেবে ঢাকাকে। আর মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হচ্ছে অক্টোবর মাসেই। 20 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পথের মেট্রো রেলের উদ্বোধন করবেন। শুরুতে ফার্মগেট সচিবালয় আর মতিঝিল এই 3টি স্টেশনের উদ্বোধন করা হবে। পরে একে একে বাকিগুলো চালু করা হবে বলে জানা গেছে। মেট্রো রেলের মাধ্যমে অল্প সময়ে অধিক সংখ্যায় যাত্রী পরিবহন করা সম্ভব। ছোট ছোট যানবাহনের ব্যবহার ব্যাপক হ্রাস পাবে। জীবাশ্ম তরল জ্বালানির ব্যবহার বহুলাংশে কমে যাবে। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায় অনেক বড় ধরনের ভূমিকা রাখবে এই মেট্রো রেল। ঢাকা মহানগরের যাতায়াত ব্যবস্থায় ভিন্ন মাত্রা ও গতি যোগ করবে এই মেট্রো রেল। যে মেট্রো রেলের সুফল এরই মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করতে যেয়ে নগরবাসী পেয়েছেন। এবার আসা যাক রাজধানীর উড়াল সড়কের বিষয়ে। ঢাকাবাসীর জন্য সুদিন নিয়ে আসা এক প্রকল্পের নাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ধীরে ধীরে জেগে উঠছে নতুন একটি স্বপ্ন। রাজধানীবাসীর কাছে উড়াল সড়কের সেই স্বপ্নটি যেন ধরা দিয়েছে। নতুন একটি পথ দিশা দেখাচ্ছে আগামীর আধুনিক ঢাকার। রাজধানীর দুঃখ হয়ে থাকা যানজট পিছু হটাতে প্রকল্প যেন জাদুর কাঠি। বিশেষ করে ঢাকা শহরের উত্তর দক্ষিণাংশের সংযোগ আর ট্রাফিক ধারণ ক্ষমতা বাড়াতে এই প্রকল্প ঘিরেই হতে পারে সমাধানের পথ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সাইদাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত নির্মাণ করা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সরকারের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা বা RSTP তথ্য অনুযায়ী এই উড়াল সড়কটি বাস্তবায়নের পর এই পথ দিয়ে প্রতিদিন প্রায় 80,000 যানবাহন চলাচল করতে পারবে। বিমানবন্দর থেকে শুরু হয়ে রেলপথ ধরে এই উড়াল পথটি এঁকে বেঁকে ছুটে চলেছে। এরই মধ্যে বিমানবন্দর থেকে মহাখালী, তেজগাঁও হয়ে ফার্মগেট পর্যন্ত যান চলাচলের জন্য খুলেও দেওয়া হয়েছে। বিরামহীন এই উড়াল সড়কে নাই সিগন্যাল, নাই কোনো ট্রাফিক জ্যাম। হুশ করেই নগরীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাওয়া, যেন শয়ে শয়ে করে যানবাহনগুলো চলাচল করছে। কখনো যা রাজধানীবাসী কল্পনাতেও ভাবতে পারেনি, এবার বাস্তবে তাই হয়েছে। সিগন্যাল এবং জ্যামবিহীন এই উড়াল সড়ক দেশের যোগাযোগ খাতে গতি সঞ্চার করেছে, যা কিনা দেশের প্রথম বিরতিহীন উড়াল সড়ক হিসেবে চিহ্নিত হয়েছে। কাউরানবাজার থেকে মগবাজার হয়ে কমলাপুর হয়ে চিটাগং রোড পর্যন্ত আগামী বছর চালু হতে যাচ্ছে এই উড়াল সড়কটি। সেক্ষেত্রে আরও এক বছর অপেক্ষা করতে হবে এই উড়াল সড়কের জন্য। আর এই অংশের কাজও দ্রুততার সাথে এগিয়ে চলছে। এরই মধ্যে কাউরানবাজার থেকে মগবাজার হয়ে মালিবাগ পর্যন্ত এই উড়াল সড়কের পিলার তৈরি সহ তার ওপর ক্যাপ বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে এই অংশের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। তার কারণ হলো আগামী বছরের মধ্যে এই অংশটি সম্পূর্ণভাবে চালু করতে চায়। আর এই উড়াল সড়কটি সম্পূর্ণভাবে চালু হলে বদলে যাবে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার চিত্র। ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে 2035 সাল নাগাদ 2টি বাস রাপিড ট্রানজিট লাইন বা BRT নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। যানজট এড়িয়ে চলাচলের জন্য রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টঙ্গী চৌরাস্তা গাজীপুর হয়ে শিববাড়ি পর্যন্ত 25.5 কিলোমিটার বিশেষ রাস্তা নির্মিত হচ্ছে। তবে 2012 সালে একটিকে অনুমোদন পাওয়া প্রকল্পটির ধীরগতির কারণে এই পথের যাত্রীদের দুর্ভোগের যেন শেষ নেই। সব আলোচনা সমালোচনা শেষ করে এবার কাজে গতি ফিরেছে।
আশার আলো দেখা দিচ্ছে এই প্রকল্পটি। বিমানবন্দর থেকে শিববারে গাজীপুর টার্মিনাল পর্যন্ত এই লাইনে 25টি বিআরটি স্টেশন থাকবে ও এই লাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় 4.5 লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন। বিআরটি সিস্টেম চালুর মাধ্যমে উত্তরা গাজীপুর শহর এলাকায় এবং এই করিডোরের উভয় পাশের আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট এক নতুন যাত্রা যোগ করবে। সংশ্লিষ্টরা বলছেন, বিমানবন্দর গাজীপুর রুটে বিআরটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে গাজীপুর, টঙ্গী ও উত্তর এলাকার মধ্যে দ্রুত, নিরাপদ ও পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। বিআরটির দুদিক থেকে প্রতি ঘন্টায় 20,000 যাত্রী যাতায়াত করতে সক্ষম হবে। প্রকল্পের আওতায় 4.5 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড সহ 20.5 কিলোমিটার বিআরটি লেন নির্মিত হচ্ছে। এর মধ্যে হাউস বিল্ডিং থেকে টঙ্গী চেরাগালি পর্যন্ত এই উড়াল সড়কটি খুলে দেওয়া হয়েছে। এই পথ দিয়ে যান চলাচল করছে খুব সহজেই। আর টঙ্গীতে তুরাগ নদের ওপর যে 10 লেনের ব্রিজ হওয়ার কথা ছিল সেটির কাজ অনেকাংশে শেষ হয়েছে। এই প্রকল্পের কাজ অনেক দূরে গিয়েছে। অতিরিক্ত জনভারে ঢাকা ভেঙে পড়েছে। এই অতিরিক্ত গাড়ি ঢাকার ওপর চাপ প্রবল সৃষ্টি করছে। রাজধানী ঢাকাকে বড় করতে কুড়িল ফ্লাইওভার থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত নতুন স্যাটেলাইট শহর গড়ে তুলছে সরকার। আর এই শহরে যাতে করে যানজটবিহীনভাবে চলাচল করা যায় সেজন্য আধুনিক সড়কও নির্মিত হচ্ছে। কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 13 কিলোমিটার 8 লেন এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। এই কাজও শেষ হয়েছে। বর্তমানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য প্রহর গুনছে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন এই সড়কটি। যানজটের কবলে কর্মঘণ্টা নষ্ট হওয়া, শারীরিক মানসিক অসুস্থতা বেড়েই চলেছে। প্রকল্পগুলো ভবিষ্যতে নগরবাসী দুর্ভোগ মোচনে শতভাগ কার্যকর ভূমিকা না রাখলেও এগুলো চালু হলে নগরবাসী খানিকটা যানজটবিহীনভাবে চলাচল করতে পারবেন। নতুন করে স্পৃহা পাবেন, ফিরবে কাজের গতি, গতি ফিরবে নগরে, বাড়বে অর্থনীতির চাকা। এসবই যেন নতুন এক পাক প্রদীপ হয়ে দেখা দিয়েছে। এরই মধ্যে মেগা এই প্রকল্পের খানিকটা যাত্রা দেশের মানুষ দেখতে পেয়েছে, যার সুবিধা নগরবাসী পেতেও শুরু করেছে। তবে আগামীতে আশার আলো দেখানো প্রকল্পগুলো শতভাগ চালু হলে যানজটের দুর্ভোগও কমে যাবে, সাথে বাড়বে দেশের অর্থনীতির চাকা, লক্ষ্য পূরণ হবে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার। আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন, কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো তথ্য, নতুন কোনো জায়গা, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।